তো আজ 1 তারিখ, আর এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কোনো রকম আপডেট নেই। তাহলে কি আরজিকর কাণ্ডের জন্য এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না? আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের 1 তারিখে কিন্তু সরকারের পক্ষ থেকে ছাড়া হয়, কিন্তু এই মাসে এখনো পর্যন্ত টাকা ছাড়ার, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কোনো রকম কিন্তু আপডেট নেই। তাহলে এই মাসে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকবে কি না, বা আদৌ এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে কি না, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ, তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আমরা কিন্তু এখন বর্তমানে সরাসরি চলে এসেছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস দেখা যায়। আর আপনারাও কিন্তু এই স্ট্যাটাস দেখতে পারেন, তার জন্য আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন লক্ষ্মী ভাণ্ডার লিখে, সেক্ষেত্রে ফার্স্ট যে লিঙ্ক আপনারা পাবেন socialsecurity.wb.gov.in, সেই ফার্স্ট লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে আসবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর দেখতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটি অপশন পাবেন, সেই ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখান থেকে আপনি আধার কার্ড নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার বা স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এসছে কি না, বা সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছে কি না, সেই স্ট্যাটাস আপনি দেখতে পারবেন, বা এই পর্যন্ত আপনি কতগুলি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন সেই ডিটেলসও আপনারা দেখতে পারবেন। দেখতে হলে আপনারা কি করবেন, সার্চ ইউজিং এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর হয় অ্যাপ্লিকেশন আইডি, না হলে মোবাইল নাম্বার, না হলে আধার কার্ড নাম্বার, না হলে স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার, যে কোনো একটি অপশন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি যে ডকুমেন্ট সিলেক্ট করলেন সেই ডকুমেন্টের নাম্বার দেবেন অথবা মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা ফিল আপ করে সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আপনার সামনে এরকম অপশন চলে আসবে, আপনি কত তারিখে ফর্ম জমা করেছিলেন এবং আপনার ফর্ম কত তারিখে অ্যাকসেপ্ট হয়েছিল, আপনি কবে থেকে পেমেন্ট পাচ্ছেন, সম্পূর্ণ ডিটেলস কিন্তু চলে আসবে। এইবার এই মাসে আপনার অ্যাকাউন্টে পেমেন্ট ঢুকেছে কি না, বা সরকারের পক্ষ থেকে পেমেন্ট ছাড়া হয়েছে কি না, সেই স্ট্যাটাস দেখতে হলে পেমেন্ট স্ট্যাটাস অপশনে একদম ডান সাইডে একটি ডাউন অ্যারো দেখতে পারবেন। এই যে ডাউন অ্যারো দেখতে পাচ্ছেন, এই অ্যারোতে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করলে দেখতে পারবেন আপনার সামনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সম্পূর্ণ পেমেন্ট স্ট্যাটাস কিন্তু সামনে চলে এসেছে। আপনি কতগুলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, বা কত মাস লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়েছেন, এবং সরকারের পক্ষ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছে কি না, সেই স্ট্যাটাসও আপনারা দেখতে পারবেন। তো আপনারা প্রত্যেকেই জানেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা প্রতি মাসের 1 তারিখে সরকারের পক্ষ থেকে রিলিজ করা হয়, কিন্তু এখনও পর্যন্ত আগস্টের পর, এটা হলো সেপ্টেম্বর মাস, কিন্তু সেপ্টেম্বর মাসের 1 তারিখ, আর 1 তারিখ আজকে রাত্রি হয়ে গেছে, এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাসে কোনো রকম আপডেট নেই। তো আপনারা দেখেছেন আমি প্রতিনিয়ত ভিডিও করছি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে, সেখানে কিন্তু যখনই 1 তারিখ হয়ে যায় প্রতি মাসের, সেখানেই কিন্তু প্রতি মাসের আপডেটে পেমেন্ট আন্ডার প্রসেস এরকম অপশন আসে, কিন্তু এখনও পর্যন্ত আগস্ট মাসে দেখতে পাচ্ছেন লাস্ট আপডেট রয়েছে পেমেন্ট সাকসেস, অর্থাৎ আগস্ট মাসে টাকা ক্রেডিট হয়ে গেছে, কিন্তু সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত কোনো রকম আপডেট দেওয়া হয়নি। এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ শুরু হয়নি সরকারের পক্ষ থেকে। তাই আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে কি না, কারণ রাজ্যে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন আরজিকরের যে নরকীয় ঘটনা, সেই ঘটনার জন্য কিন্তু সারা রাজ্য উত্তাল হয়ে আছে, আর এই কারণের জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া দেরি হচ্ছে, অর্থাৎ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়ার কাজ দেরি হচ্ছে। এটা হয়তো অনেকের মনে আসতে পারে, কিন্তু আপনারা 1 থেকে 3 তারিখ পর্যন্ত ওয়েট করবেন, তাহলে দেখতে পারবেন যে এখানে আগস্ট মাসের পরে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের যে আপডেট সেটা কিন্তু চলে আসবে। আজকে আসেনি, কালকে হয়তো আসতে পারে, কিন্তু আপনারা প্রতি মাসেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন। প্রতি মাসে আপনাদের আপডেট দেখায়, প্রতি মাসের 1 তারিখে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়ে যায়, কিন্তু এখনও পর্যন্ত, আজকে রাত্রি হয়ে গেছে 9টা বাজে, এখনও পর্যন্ত কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাসে কোনো রকম আপডেট নেই। সেক্ষেত্রে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে কি না, তো অবশ্যই ছাড়া হবে। আপনারা 2-1 দিন ওয়েট করতে পারেন, সেক্ষেত্রে দেখতে পারবেন 2-1 দিন পরেই কিন্তু এই পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়ে যাবে, এবং 1 থেকে 7 তারিখের মধ্যেই, কালকে 2 তারিখ,
2 থেকে 7 তারিখের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা চলে আসবে। তবে এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম আপডেট নেই যে এই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হবে কি না, বা ছাড়া হলেও আদৌ কবে ছাড়া হবে। যেহেতু প্রতি মাসের 1 তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়, 1 থেকে 3 তারিখের মধ্যে ছাড়া হয়, এখনও পর্যন্ত ছাড়া হয়নি, সেক্ষেত্রে আপনারা অনুমান করতে পারেন 2 থেকে 7 তারিখের মধ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে চলে আসতে পারে। যেহেতু আজকে রবিবার, সেক্ষেত্রে রবিবার ছুটির দিন, আজকে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি। এটাও হতে পারে যে রবিবারের জন্য পেমেন্ট স্ট্যাটাস আপডেট হয়নি, কালকে নাগাদ কিন্তু এই পেমেন্ট স্ট্যাটাসটা আপডেট হতে পারে। তো এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরজিকর কাণ্ডের জন্য এই যে সরকারি প্রকল্প, এই প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে দেরি হচ্ছে কি না সেটাও আপনারা কমেন্ট বক্সে জানাবেন, বা কবে নাগাদ টাকা দিতে পারে, আপনার অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকতে পারে সেটা যদি আপনারা জানেন, বা কোনো রকম আপডেট থাকে সেটাও আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই ছিল গুরুত্বপূর্ণ একটি আপডেট। আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।